ঈশ্বর উপলব্ধি নয়, খেলতে খেলতে তারা খুঁজে দেখার চেষ্টা করেছে প্রকৃতির নানান রূপকল্পকে। কখনো শরতের নবীন আলোয় মুক্তির আনন্দে প্রকৃতিকে খেলার সাথী করেছে, আবার কখনো বসন্তের হাওয়ায় হাওয়ায় মনের রঙকে ছড়িয়ে দেওয়া। মিষ্টি শিউলি ফুলের ক্ষণিক জন্ম তাদের কাঁদায় যেমন, তেমনি ছোট্ট জোনাকির ক্ষুদ্র আলোয় নিজেদের মনকে আলোকিত করে আনন্দে ভরে উঠতেও ভোলে না তারা।